আসসালামু আলাইকুম দিস ইজ ইসলাম ওয়েলকাম টু মাই চ্যানেল হোমমেড টেস্ট এক সময় ফুডিং বলতে আমরা ভাপে তৈরি ডিম দুধ এবং চিনির মিশ্রণকে শুধু বুঝে থাকতাম তবে এখন বিভিন্ন উপকরণ মিশিয়ে বিভিন্ন স্বাদ ও ফ্লেভারের ফুডিং তৈরি করা হয় আজ আপনাদের জন্য ছানা দিয়ে তৈরি সেরকমই একটি ফুডিংয়ের রেসিপি নিয়ে এসেছি চলুন দেখিনি প্রস্তুত প্রণালী প্রথমে আমরা পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করে নেব এর জন্য চুলায় একটি ফ্যান বসিয়ে আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ বা ছয় টেবিল চামচ পরিমাণ এবার চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর চুলা আঁচ মিডিয়ামে থাকবে এখন চিনিটাকে কিছুক্ষণ পরপর ছেড়ে দেব এবং এটা দিয়ে ক্যারামেল তৈরি করে নেব এখানে কোনো পানি ইউজ করার প্রয়োজন নেই পানি ছাড়া ক্যারামেল তৈরি করতে অনেক সুবিধা পানি দিলে অনেক সময় চিনিটা ক্রিস্টালাইজ হয়ে যায় এবং ক্যারামেল তৈরি করতে অসুবিধা হয় আপনারা যে বাটিতে ফুডিংটা তৈরি করবেন সব সময় সেটার মধ্যে ক্যারামেল তৈরি করার চেষ্টা করবেন নন স্টিকে ক্যারামেল তৈরি করতে সময়টা একটু বেশি লাগে চিনিটা ভালোভাবে গলে গিয়ে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি ক্যারামেলটাকে যে বাটির মধ্যে ফুডিং তৈরি করব সেটার মধ্যে খুব দ্রুত ডেলে নেব গরম থাকা অবস্থায় এটি করতে হবে না হলে ক্যারামেলটা জমে যাবে ক্যারামেলটা বাটির মধ্যে নিয়ে আমি সমানভাবে চারপাশে ছড়িয়ে দিয়েছি এখন এটাকে ভালোভাবে ঠান্ডা হতে দেবো পুডিং যেহেতু ভাপে তৈরি করা হয় তাই যে পাতিলের মধ্যে আমরা পুডিংটা তৈরি করব সেটার মধ্যে কিছু পানি দিয়ে আমি তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি এরকম কোনো স্ট্যান্ড না থাকে তাহলে কোনো মোটা তোয়ালে বা কাপড় বিছিয়েও পুডিংয়ের বাটিটা বসানো যাবে এখন চুলাটা জ্বালিয়ে দিয়ে পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং এর ফাঁকে আমরা পুডিংয়ের মিশ্রণটা রেডি করে নেব পুডিংয়ের মিশ্রণটা রেডি করার জন্য এখানে আমি একটা ব্লেন্ডারের জগ নিয়েছি এবার এর মধ্যে ছানা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এক কাপ বলতে এখানে আমি এক লিটার দুধের ছানা নিয়েছি মিষ্টির জন্য আমরা যেভাবে ছানা তৈরি করে থাকি সেভাবে আমি ছানাটা তৈরি করে তারপরের পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ মিষ্টিটা আপনারা টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন পুডিংয়ের স্বাদের মধ্যে একটা ব্যালেন্স আনার জন্য এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ আমি আধা কাপ পরিমাণ গুঁড়া দুধকে এক কাপ পরিমাণ পানি দিয়ে মিশিয়ে নিয়েছি এবার সেখান থেকে অর্ধেকটা মিশ্রণ এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে দুধ জাল দিয়ে ঘন করে সেভাবেও তৈরি করতে পারেন সেক্ষেত্রে এটা আর অনেক বেশি ফ্লেভারফুল হবে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ যদিও আমি ফুডিং তৈরিতে ভ্যানিলা তেমন একটা দিই না কারণ আমার কাছে ক্যারামেলের ফ্লেভারটাই ভালো লাগে আপনারা চাইলে এসেন্সটা বাদ দিয়ে তৈরি করতে পারেন এবারে সবগুলো উপকরণকে ভালোভাবে ব্লেন্ড করে নেব সবগুলো উপকরণ ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে ছানাটাও একদম ভালোভাবে মিশে গিয়েছে বাকি যে অর্ধেক দুধ রেখে দিয়েছিলাম এবার সে সম্পূর্ণ দুধটা এর মধ্যে দিয়ে দেব ডিম দিয়ে দিচ্ছি তিনটা ডিমগুলো রুম টেম্পারেচারে আছে অর্থাৎ আমি ফ্রিজ থেকে এক ঘন্টা আগে বের করে রেখেছিলাম এবারে সবগুলো উপকরণকে আরেকবার ভালোভাবে ব্লেন্ড করে নেব ডিম দুধ চিনি সব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার আমরা এটাকে পুডিংয়ের পাত্রে ঢেলে নেব এর মাঝে দেখতে পাচ্ছেন আমাদের ক্যারামেলটা একদম জমে ঠান্ডা হয়ে গিয়েছে এখন আগে থেকে ব্লেন্ড করে নেওয়া পুডিংয়ের সম্পূর্ণ মিশ্রণটা মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি আমার এই পুডিংয়ের পাত্রটা যেহেতু ঢাকনা নেই তা একটা অ্যালুমিনিয়াম ফয়েল ফ্যাফা দিয়ে আমি এটাকে ভালোভাবে মুড়িয়ে দেব, যাতে ভিতরে বাষ্পটা প্রবেশ করতে না পারে এর মাঝে চুলে যে পানিটা বসেছিলাম সেটাও গরম হয়ে গিয়েছে এখন চুলা নাচটা একটু কমিয়ে দেবো হলে গরম বাষ্পের কারণে পুডিংয়ের বাটিটা বসাতে অসুবিধা হবে এবার উপর থেকে পাতিলের ঢাকনাটা লাগিয়ে দেব এখন চুলা আঁচটা একটু বাড়িয়ে দেব তারপর যখন পানিটা ফুটতে শুরু করবে তখন আঁচটা মাজারি করে দেব এক ঘন্টার মধ্যে আমাদের পুডিংটা রেডি হয়ে যাবে তবে কিছুক্ষণ পর পর পানিটা চেক করে নিতে হবে পানি কমে গেলে আবার পানি অ্যাড করতে হবে এক ঘন্টার মধ্যে আমাদের পুডিংটা ভালোভাবে সেট হয়ে গিয়েছিল আমি আরও দুই একবার পানি অ্যাড করে দিয়েছিলাম আমি প্রথম এটাকে রুম টেম্পারেচারে রেখে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিয়েছিলাম তারপর এটাকে সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এভাবে পুডিং তৈরি করে ঠান্ডা হয়ে যাওয়ার পর নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে দিলে এটা একদম ভালোভাবে জমে যায় এবং এটা মোল থেকে বের করতেও সুবিধা হয় এখন একটা ছুরির সাহায্যে প্রথমে চারপাশটা একটু আলাদা করে নেব এতে করে এটা মোল থেকে বের করতে সুবিধা হবে বাটির উপর একটা প্লেট বসিয়ে এবার এটাকে সাবধানে মূল থেকে বের করে নেব দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে মোল থেকে পুডিংটা বের হয়ে এসেছে এবং ক্যারামেলের কারণে উপরে খুবই সুন্দর একটা কালার এসেছে এখন নাইফের সাহায্যে আপনাদেরকে এক ফিস কেটে দেখাচ্ছি আশা করছি আপনারও রেসিপিটি বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা চাইলে আপনাদের সুন্দর সুন্দর রেসিপিগুলো আমাদের ফেসবুক গ্রুপ হোমমেড টেস্ট বিডিতে শেয়ার করতে পারেন আর এভাবে নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলের সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না